আপনাদের সঙ্গে আমি রয়েছি তোষা, আর আমার সঙ্গে রয়েছে অর্জুন। মার্ভেল দেখেছে অঞ্জন দত্তের সঙ্গে কাজ কেমন অভিজ্ঞতা হলো? ভীষণই ভালো। অঞ্জনদের সঙ্গে কাজ করাটা সবসময় একটা মজার অভিজ্ঞতা, এবং অনেকগুলো অন্য ধরনের প্রজেক্টে কাজ করার সুযোগ হলো, লেটেস্ট বিইং মার্ডার ইন দ্য হিলস। আর এটা যেহেতু একদম অন্য ধরনের চরিত্র, অন্য ধরনের গল্প, অঞ্জনদের সঙ্গে কাজ করাটা ইন জেনারেল খুবই এক্সাইটিং একটা ব্যাপার, তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দার্জিলিং এর অনেক অন্যরকম লোকেশনে শুট করেছো যেখানে সাধারণত টুরিস্টরা যায় না, সেই মানে শুটিং এর জায়গাগুলো কেমন ছিল, অভিজ্ঞতাটা কেমন ছিল শুটিং এর? খুবই ভালো ছিল, কারণ লোকেশনগুলো এমনি দেখানোর জন্য লোকেশন ওরকম নয়, মানে গল্পতে অত্যন্ত রেলেভেন্ট যে এই ধরনের জায়গায় কেন যাবে। কারণ দার্জিলিং মানে আমরা তো অনেক কিছু জানি, যে গ্ল্যানারিজ, কাঞ্চনজঙ্ঘা দেখা, এটা ওটা সেটা, সেগুলো তো সবই আছে একটু আধটু হলেও, কিন্তু অনেক আনএক্সপ্লোর্ড জায়গা আছে যেগুলো টুরিস্টরা অবশ্যই যেতে পারেন, কিন্তু জেনারেলি ঘুরতে গিয়ে ওটা, মানে যেহেতু একটা খুন সংক্রান্ত মার্ডার মিস্ট্রি, একটা থ্রিলার, সেহেতু একটু আনএক্সপ্লোর্ড, একটু ডার্ক আন্ডারবেলি বলতে আমরা যেটা বুঝি, যেটা সাধারণত লোকে দেখে না, লোকালরা খুব ভালো জানেন, সেই জায়গাগুলো দরকার ছিল চিত্রনাট্যের জন্য। এই গোটা গল্পটা সবাই দার্জিলিং এ থাকে, হ্যাঁ, তো সেই দিক থেকে মানে একজন দার্জিলিং এর মানুষ সেখানকার লাইফস্টাইল প্রিপারেশন কি করে নিয়েছিলেন? প্রিপারেশন বলতে অঞ্জনদার গাইডেন্সটা যথেষ্ট প্রিপারেশন, সেটা যেভাবে উনি স্ক্রিপ্ট ন্যারেট করেন, যেভাবে উনি লিখেছেন, যেভাবে উনি চরিত্রায়নগুলো করেছেন, সেগুলো ফলো করলে আমার মনে হয় যে আলাদা করে খুব একটা সাংঘাতিক হোমওয়ার্ক করার দরকার পড়ে না। তোমার অন্য কাজের কথায় আসি, যে অভিযাত্রিক নিয়ে তোমার অভিযাত্রিকে তোমার যে চরিত্রটা, অপুর চরিত্রটা, সেইটা খুব অন্যরকম একটা চরিত্র। অবশ্যই অবশ্যই। কতটা অপেক্ষা করছো তুমি নিজে? ভীষণই, কারণ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এত ভালো রেসপন্স, এবং গোয়াতে গেল, গোয়াতে যদিও মানে ইফির জেনারেল স্ট্যান্ডার্ড অনুযায়ী অ্যাটেন্ডেন্সটা অনেকটাই কম ছিল প্যান্ডেমিক চলছে বলে, কিন্তু এখানে নিজের জায়গায় কলকাতা, পশ্চিমবঙ্গ, নিজের দেশ, দেশ অবশ্যই ফিল্ম ফেস্টিভ্যাল নিজের দেশেই হয়েছে, বিদেশেরগুলো তো আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল থিয়েটারে রিলিজ করা ফর দ্য নর্মাল পাবলিক, এইটা যতক্ষণ না হচ্ছে স্যাটিসফ্যাকশনটা কখনোই পাবো না। এটা বানানো হয়েছে আপনাদের সকলের জন্য, এখন যতক্ষণ না থিয়েটার খুলছে, আপনারা যাচ্ছেন, দেখছেন, দেখে আমাদের জানাচ্ছেন, সেটা এখন কিছু করার তো নেই অপেক্ষা করা ছাড়া। মিমির সঙ্গে নতুন কাজের কথা হয়েছে, সেই কাজটা নিয়ে কতটা এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড, অরিন্দম দার সঙ্গে আবার কোলাবোরেট করছি, সেখানে মিমি থাকছে, নতুন অনেকে থাকছে যাদের সঙ্গে কাজ করিনি আগে, তার উপর অ্যাকশন থাকবে যেটা আমার সাংঘাতিক পছন্দের, একটা ভালো থ্রিলার, যেটা মার্ডার ইন দ্য হিলস একটা অন্যরকমের থ্রিলার, খেলা যখন একটা অন্যরকমের হবে। সেই গানের ওপারে জুটি নিয়ে আমাদের সবার একটা নস্টালজিয়া আছে, মানে সবার মনে আছে ওই ওই লুক, ওই গল্প, সেখানে এখানে একটা একদম যখন অন্য চরিত্রে, অন্য একটা গল্পের প্রেক্ষাপটে অভিনয় যখন করবে, এটা কি কখনো মনে হয় যে মানে সেই রসায়নটা কাজে আসবে? না, চরিত্র হিসেবে অবশ্যই নতুন করে করতে হবে, অপশন নেই, সেটা তো করতেই হবে, আমরা চেষ্টা করছি নিজেদেরকে রিইনভেন্ট করতে, দর্শক চাইবে অন্যভাবে, কারণ গোরা পুপেকে নিয়ে আবার একটা সেম জিনিস কেউ দেখবে না, বা এটা আমাদের নিয়ে ডকুমেন্টারি নয় যে আমরা মানুষ হিসেবে কেমন, এটা নতুনভাবে আমাদের পাবে, নতুন ক্যারেক্টার, নতুন গল্প, তবে হ্যাঁ আগে কাজ করেছি সে রসায়নটা অবশ্যই একটা কমফর্ট ফ্যাক্টর যেটা বলে, একটা কেমিস্ট্রি যেটা বলে, ক্লিক করছে কেমিস্ট্রি, কেন এরা একে অপরকে না চিনলে যেটা সময় লাগে সেটা নিশ্চয়ই লাগবে না, তো প্রথম শট থেকেই সেই ধরনের একটা কমফোর্টেবল অ্যাটমসফিয়ার তো থাকবেই, আগে থেকেই থাকবে। মিমির সঙ্গে কথা হয়েছে? কথা এখনো হয়নি, তবে এই কিছুদিনের মধ্যেই আমরা বসবো, স্ক্রিপ্ট নিয়ে তো আলোচনা হবে, সেখানে নিশ্চয়ই সকলেই থাকবেন, অবশ্যই মিমিকে আমাকে তো থাকতেই হবে, তখন সবার সঙ্গেই অনেকদিন পরেই দেখা হবে। শুটিং সেটের কোনো মজার ঘটনা? মজার ঘটনা পুরোটাই মজার, মানে দার্জিলিংয়ে যাওয়া, দু সপ্তাহ দার্জিলিংয়ে থাকা, ঠান্ডাটা যেই ওই ধরনের ঠান্ডা ন্যাচারালি আমরা কলকাতায় বসে পাই না, সেটা মাঝে মাঝে কষ্ট হয়েছে সত্যি কথা বলাই উচিত, কিন্তু আলটিমেট প্রোডাক্টটা খুব ভালো, মজা পুরোটাই, কারণ অনিন্দিতা, সুপ্রভাত, অঞ্জনদা এদের ছাড়া বাকিদের সঙ্গে আমি আগে কাজ করিনি, তো এখানে সৌরভ আছে, সন্দীপ্তা এখানে, রাজদীপ আছে, রজতদার সঙ্গে আগে একটু হলেও কাজ করেছি, শাশ্বতী দির সঙ্গে করিনি, তো আমরা সবাই মিলে একটা ফ্যামিলির মতন থাকলাম, ভালো করে কাজটা হলো, খুব ভালো লাগলো, মজা হলো থ্রু আউট, আলাদা করে মজার ঘটনা সেরকম নয়।
ওটিটিতে কাজ করছো, ছবিতে কাজ করছো, কোন দিকে বেশি ফোকাস করার ইচ্ছে আছে, ওটিটি নাকি ছবি? আমি অভিনয়তেই ফোকাস করব। ওটিটিতে ভীষণ ভালো কাজ হচ্ছে, ছবিতেও ভীষণ ভালো কাজ হচ্ছে। আমি সকলেই চাই থিয়েটার খুলুক, আমি আশা করছি আপনারাও সেটা চাইছেন। কারণ পাবলিক ট্রান্সপোর্ট হোক, জিম, পার্লার, স্যালুন সব খুলে যাচ্ছে, এর থেকে আমার মনে হয় থিয়েটার আরও আরও বেশি সেফ হবে এবং প্রিকশন নিয়েই সেগুলো খোলা হবে। এমনি এমনি কেউই খুব একটা গা ছাড়া অ্যাটিটিউড নিয়ে আমরাও চলছি না, এবং যারা থিয়েটার ওনার বা যে কোনো বিজনেস, রেস্টুরেন্ট হোক, জিম হোক, স্যালুন, পার্লার হোক, সবাই প্রিকশন নিচ্ছে, তো থিয়েটারও ঠিক তাই। এবং আমি তো খানিকটা দুঃখই পেয়েছি যে জিম খোলা হলো, পার্লার খোলা, থিয়েটার খোলা হলো না। আমি তো ফার্স্ট আর সেকেন্ড ওয়েভের মাঝখানে যখন মোটামুটি সবাই আমরা ভাবছিলাম নর্মাল হয়ে গেছে, আমি তো দু তিনটে ছবি দেখেও এসেছি, প্রিকশন নিয়েই গেছি, আমি মোটেই খুব একটা ক্যালাস অ্যাটিটিউড নিয়ে ঘুরিনি, এবং আমরা সকলেই প্রিকশন নিয়েই সব কাজ করছি। তো আমি খুবই আশাবাদী যে থিয়েটার শিগগিরই খুলবে, এবং রিকোয়েস্ট করতে পারি আপনারা প্লিজ আসুন আমাদের কাজটা বড় পর্দাতেও দেখুন। ওটিটি অবশ্যই বাড়িতে বসে দেখার একটা আরাম আছে, বাড়িতে বড় টিভিতে দেখাটাও একটা বড় স্ক্রিন ধরনের, কিন্তু থিয়েটারের বড় স্ক্রিনের কখনোই সেটা রিপ্লেসমেন্ট হতে পারে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলে, থ্যাংক ইউ। আর বাকি সমস্ত খবরের জন্য নজর রাখুন এদিকে।